কি করবে? মদনের দর্প চূর্ণ করবে, নাম কি ধরবে? মদন মোহ। কেন ধরবে? আচ্ছা মাই রাই রাই কাকা, 33 কোটি দেবতার নাম শুনেছেন? হ্যাঁ, কিন্তু এই মদন দেবতার নাম কি শুনেছেন? সবাই শুনেছে গো, সবাই শুনেছে, সবাই জানে। আগে এদিকে যারা রাসলীলা সঠিকভাবে শুনেছে তারা মদনের নাম শুনেছে, আর যারা সঠিকভাবে শুনেছে আর যারা সঠিকভাবে শুনেছে তারাই জানে। এই মদন দেবতা না থাকলে রাসলীলা হতো না। শ্রীমদ ভাগবতের দশসপ্তায় বলছে, কি বলছে? বলছে প্রভাতে সংরুল্ল দর্প কন্দর রোহা, সৈতে শিশুপতির গোপী রাস মুন্ডল মুন্ডল। বলছে 33 কোটি দেবতার নাম আপনারা শুনেছেন, কিন্তু মদন দেবতার অনেক নাম। মদন মাদন শোষণ মোহ, এই হচ্ছে 5টা পান। এই 5টা পানের মধ্যে একটা মাত্র মোহন, মানে সমস্ত দেব দেবতা পতঙ্গ জীব জন্তু সবাই মোহিত করেছিল, একমাত্র গোবিন্দ বাবা ছিল। তাই গোবিন্দের কাছে গিয়ে বলছে মদন দেবতা, বলে জানো আমি কত বড় বীর, আমি শুধু তোমায় নই স্বর্গের দেবতা সকল দেবতা কি পতঙ্গ জীব জন্তু সবাই মোহিত করেছি। হে গোবিন্দ তুমি বাকি আছো, তাই তোমার সাথে আমি আজ যুদ্ধ করে এসেছি। গোবিন্দ বললে শোনো, তোমার বিনয়ে আমি খুশি, কিন্তু আজ তো আমি যুদ্ধ করব না। তাহলে বলি প্রভু, আগামী শারদীয় পূর্ণিমার তিথিতে আমি তোমাদের সাথে যুদ্ধ করব। মদন দেবতা মনে মনে আনন্দ পেল, মা গোবিন্দ যখন শারদীয় পূর্ণিমার তিথিতে অতগুলো প্রজাগোপিনীদের সাথে লীলা করবে, তখন আমি আমার মদন মাদন শোষণ স্তম্ভন মোহ তাই বলছে, হে মদন মদন চূর্ণ করবে, মদন মদন চূর্ণ করবে, মদন মদন চূর্ণ করবে।
কই দেখি একটা আছে
রাসলীলা শ্রবণ করতে গেলে একটা করে দুটো করে সঙ্গ নিয়ে যাবে, গেলে ভালো হলো শুনবে। আজ ভজগোপিনীরা যে যারা আপন গৃহে আপন কাজে ব্যস্ত ছিল, কেউ কি করছিল? উলুধ্বনি শব্দধ্বনি তাই গৌড় হরি 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 কি দেখালাম বলো বলো মা, কি করছিল? হ্যাঁ মা ঠিক বলেছে, তার মানে জানে ঠিক, তাই তো? আপনার সকলে বুঝতে পেরেছে? হ্যাঁ আমি জানি গ্রামের ছেলে। তাহলে উলুধ্বনি শব্দধ্বনি হচ্ছে না কেন? উলুধ্বনি শব্দধ্বনি আর কোন কোন প্রজাপতিনি কি করছিল? ঘিত ছানা নবমী তৈরি করছিল, এমন সময় বাঁশি বেজেছে, যে যেই রূপ অবস্থায় ছিল সে সেই রূপ অবস্থায় চলে গেল। আচ্ছা একটা বাচ্চা মেয়ে আসছে, ভালো ভালো তাড়াতাড়ি যদি দেখে নিই লজ্জা পাচ্ছি, কেমন করে দিতে হয়? আমার শ্বশুর সকল করে দেবে এমন নিতাই গৌড়ে প্রেমানন্দে হরি 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 Thank you.
আবার কেউ আবার কি করেছে স্বামীর পরিচর্যা করছিল মানে সেরকম চিৎকার করলে কিন্তু হবে না আমার কথা কথা শুনতে হবে তবে আমি আনন্দ দান করব আর কি করছিল স্বামীর পরিচর্যা করছিল মানে স্বামীর সেবা করছিল স্বামীর পরিচর্যা করছিল কে করে সকলে মিলে পাটা টিপে তাই তো পদ সেবা গো পদ সেবা তাহলে সকলে মিলে আর স্বামীর পরিচর্যা করব পিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ओ भाई साजना
বুঝে গেল একই বলে বাবা দায়িত্ব কগো সাজো সাজো রাই তোমারে সাজাই ও গোবিন দিনে সাজো সাজো তোমারে সাজাই ও গোবিন দিনে একবার সাজো সাজো রাই তোমারে সাজাই ও গোরাই বিন একবার সাজো 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 রাই ও গোবিন দিনে সাজো সাজো রাই তোমারি সাজাই রাই সোহাগিনীর ভূষণে সাজো সাজো রাই তোমারি সাজাই রাই সোহাগিনীর ভূষণে সাজিছেন বিন দিনে
চলিতে চাই না, চলিতে চরণ হই না এমন
আজ ভোজগোপিনীরা কেউ কাউকে লক্ষ্য করছে না, একভাবে গোবিন্দ দর্শনে চলেছে। মা গোবিন্দের বাঁশি অনন্তকাল ধরে বেজেছে, বাজবে, কিন্তু আমাদের মনটাকে স্থির করতে হবে। বাঁশি প্রত্যেকটা চিৎকারে বলছেন, হে জি, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছি। কিন্তু আমাদের সেই অনাহত জয় রাধা কৃষ্ণ ধরে যাত্রা করতে হবে সকলে মিলে। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
মনে প্রীতি রে আহারে।